আমরা অ্যানিমেশন এর বিভিন্ন লেয়ার শিখবো কিভাবে একটা অবজেক্টের উপর মাল্টিপল অ্যানিমেশন দেওয়া যায় সেই জিনিসটা আমরা শিখবো আমরা দেখবো স্মুথ অ্যানিমেশন কিভাবে করা যায় অর্থাৎ প্র্যাকটিক্যাল অ্যানিমেশন কিভাবে করা যায় আমরা যারা একটু ফিজিক্স পড়েছি কিংবা রাত ধরে ক্লাস করেছি তার একটু জানি তরুণ জিনিসটা কি আমরা ক্রিয়েটিং এলিভিশন আমরা এলিভিশন তৈরি করব এবং হাউ টু রেন্ডার আমরা ফাইনাল দেখবো যে কিভাবে ভিডিও রেন্ডার করতে হয় আজকে আমাদের রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে পাওয়ার পয়েন্ট অ্যানিমেশন নিয়ে আজকে হচ্ছে উনিশ মে শুক্রবার রাত দশটা এবং আমাদের উনিশটা ক্লাস কিন্তু হয়ে গেল বাকি থাকে আর মাত্র আটটি ক্লাস আমাদের টোটাল সাতাশটি ক্লাসের মধ্যে আজকে আমরা উনিশ নম্বর ক্লাসটি করছি তো আশা করি সবাই আমরা একসাথে এই পুরো কোর্সটি শেষ করতে পারবো এবং লাস্ট সবাই পাওয়ার পয়েন্ট প্রো হয়ে যাব আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে পাওয়ার পয়েন্ট

অ্যানিমেশন দেওয়ার জন্য আমাদেরকে একটু অবজেক্ট নিতে হবে সো অবজেক্ট নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে উপরে পাশে যেতে হবে উপরে পাশে যাওয়ার পর আমাদের এখানে ইনসার্ট বলে একটি অপশন আছে ইনসারের নিচে শেপস আছে আমরা শেপসে যাই তারপর এই রেক্টাঙ্গেলটা নিই অথবা এই ডায়মন্ডটা নিই ডায়মন্ড নিলে সুবিধা হবে ডায়মন্ডটা নিলাম এরপর শিফট চেপে ধরে ড্র্যাক করে দিই কেন শিফট চেপে ধরে ড্রাক করলাম তা অনেকে জানি কারণ আগের শর্টকাট ক্লাসে আমরা করেছি যে শিফট চেপে ধরে টান দিলে একদম একটি বর্গ তৈরি হয় এখন আমাদের বর্গটা তৈরি হয়ে গেল আমরা শেপ আউটলাইনে যাই নো আউটলাইন আমরা শেপ ফিলে যাই অ্যাশ কালার দিই যেন সবাই চোখে ঠিক মতো দেখতে পারে হালকা কালার যেরকম ইয়েলো কালার ইউজ করলে কিন্তু অনেক সময় স্ক্রিনে দেখতে কষ্ট হয় এখন আমাদের কাছে এই একটি বর্গ চলে এসেছে আমরা বেসিক অ্যানিমেশন ক্লাসে কিছু বেসিক অ্যানিমেশন শিখেছি আজকে আমরা দেখবো কিভাবে মাল্টিপাল অ্যানিমেশন অ্যাড করতে হয় তো এই অবজেক্টের উপর আমি ফার্স্ট অ্যানিমেশন দেই অ্যানিমেশন দেওয়ার জন্য আমাদেরকে উপরে বাম পেশে যেতে হয় এখানে অ্যানিমেশন বলে একটা অপশন আছে এই ট্যাবে যাই তারপর এটি অ্যানিমেশন ইউজ করি ফ্লাই ইন তাহলে আমাদের এই বর্গটি উড়ে আসবে উড়ে আসলো তাই না আমি যদি অ্যানিমেশনটা আবার দেখতে চাই বাম পাশে এখানে প্রিভিউ বলে অপশন আছে এটাতে ক্লিক করব তাহলে এই হচ্ছে আমাদের অ্যানিমেশনটা উড়ে উড়ে আসছে ঠিক আছে আমরা এবার চাচ্ছি যে এই বর্গটা বাম দিক থেকে উড়ে আসুক লেফট থেকে উড়ে আসুক তো আমাদের উড়ে আসবে বর্গটা ক্লিক করি বুম আর আমি যদি আবার এখানে প্রিভিউতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে অ্যানিমেশনটা কি হচ্ছে বাম দিক থেকে উড়ে আসছে ধারণা ব্যাপারটা এখন আমরা চাচ্ছি যে এটা উড়ে আসতে তো ঠিক আছে এখন এটার এটাকে বাম থেকে ডান পাশে নিয়ে যাব এখন সমস্যাটা হয় কোথায় জানো অনেকে যেটা করে যে মনে অ্যানিমেশন দিতে চায় ওরা অ্যানিমেশন বারে যায় ক্লিক করে বুম কিন্তু হয় কি অন্যটা অ্যানিমেশন অ্যাড করলে আগে অ্যানিমেশনটা চলে গেল কিন্তু দেখলে এখন আমি যে শেপ অ্যানিমেশনটা দিচ্ছি ওটা খেলে হচ্ছে আগে অ্যানিমেশনটা হচ্ছে না তো এমন কি করা যায় যে দুটো অ্যানিমেশনই হবে ফার্স্টের কন্ট্রোল জেড প্রেস করি তাহলে আমাদের এই অ্যানিমেশনটা আনডু হবে দুটো অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা ফার্স্ট একটু বুঝার সুবিধার জন্য ডান পাশে যাব এখানে অ্যানিমেশন প্লেনে ক্লিক করব অ্যানিমেশন পেনে ক্লিক করলে দেখো এখানে আমাদের অ্যানিমেশন পেন ওপেন হয়ে গেল লিখে আছে অ্যানিমেশন পেন এখানে আমাদের দেখা যায় আমাদের এখানে কি কি অ্যানিমেশন চলছে আমাদের এখানে দেখাচ্ছে যেটি ফ্লাইন অ্যানিমেশন আছে অন ক্লিক এখানে লিখা আছে ফ্লাইন ডায়মন্ড ওয়ান কোন কন্টেন্ট কি অ্যানিমেশন এবং কি করলে অ্যানিমেশনটা আসবে তা বলা আছে তো আমি যদি স্লাইড অন করি এরপর যদি আমি ক্লিক করি মাউসে তাহলে আমাদের অ্যানিমেশনটা হচ্ছে এখন আমি চাই যে স্লাইড শুরু হওয়ার সাথে সাথে অ্যানিমেশনটা স্টার্ট হবে তাহলে আমাদেরকে অন ক্লিকের জায়গায় যে ক্লিকটা হচ্ছে ওটার সাথে সাথে এই অ্যানিমেশনটা স্টার্ট হবে কারো যদি বেসিক স্টাফ গুলো একটু সমস্যা কোনো সমস্যা নেই আগে কিন্তু আমাদের বেসিক অ্যানিমেশন ক্লাস হয়ে গেছে ক্লাস পাবে ডট টেন মিনিট স্কুল ডট কম পাওয়ার পয়েন্ট সেকশনে তোমরা যদি কোনো ওয়েবসাইটে খুঁজে না পাও আমরা কিন্তু ভিডিও শেষে ওয়েবসাইটে দেখিয়ে দিব সো তো ভিডিওটা দেখতে থাকো শিখতে থাকো এই ভিডিওতে যা দেখাচ্ছি আস্তে আস্তে আমরা প্রয়োজন শেষ শিখে নেব এবং তোমরা কমেন্ট করতে থাকো তোমরা যে যে অ্যানিমেশন দেখতে চাচ্ছো যেন আমরা পরে ক্লাসগুলোতে কিন্তু এই ক্লাসে হয়তো অনেক কিছু এক্সপ্লোর করতে পারবো ওকে সো লেটস গেট স্টার্টেড আমাদের এখানে ফ্লাইন অ্যানিমেশন দেওয়া হয়ে গেছে এটা দেখাচ্ছে ফ্লাইন অ্যানিমেশন এবার যদি আমি আরেকটি অ্যানিমেশন এই সেম অবজেক্টের উপর এই বর্গটির উপর দিতে চাই তাহলে

এখন দেখি আমাদের লাইন অ্যানিমেশনটা হচ্ছে তো আমরা যদি ডান পাশে খেয়াল করি স্ক্রিনে তাহলে দেখব আমাদের ডায়মন্ডের নিচে আরেকটি অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে এখানে কি বলছে ডাউন অর্থাৎ উপর থেকে নিচে নিয়ে যাবে এই অ্যানিমেশনটা অ্যাড হয়ে গেছে এখন আমি অ্যানিমেশনটা যদি খেয়াল করি তাহলে দেখব এখানে দুটি ডট আছে সবুজ এবং লাল সবুজ হচ্ছে যেখান থেকে অ্যানিমেশনটা স্টার্ট হবে ইমো লাল হচ্ছে যেখানে অ্যানিমেশনটা শেষ হবে সো আমি লাল ডটটা এখানে প্রেস করে সাইড আনলাম ঠিক আছে একদম সাইডবার বানানো ডান এখন আমাদের এই লাইন এনিমেশনটি কিন্তু ক্লিক করে দেওয়া আছে অন ক্লিক দেওয়া আছে সো আমরা ফারস্টে দেখব যে লাইন আসছে তারপর ক্লিক করলে এই অ্যানিমেশনটা হবে সো আমরা দেখি কি হয় সাইস অন করি উড়ে আসলো এই প্রজেক্ট আমি ক্লিক করি তাহলে আস্তে করে এক্স অক্ষ থেকে অনুসারে গেল এখন আমি চাই যে ক্লিক করার সাথে সাথে উড়ে আসবে তারপর এক্স অক্ষ থেকে অনুসারে যাবে তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডায়মন্ড অ্যানিমেশনটা ক্লিক করবো উইথ প্রিভিয়াস ডান এরপর আমরা যদি এটা অন করি তাহলে দেখব ফার্স্ট থেকে হেনে যাচ্ছে কেন কারণ আমাদের চলে এসেছে এই অ্যানিমেশনটার সাথে এই অ্যানিমেশনটা একসাইড চলা স্টার্ট করছে আমরা যেটা করবো আফটার প্রিভিয়াস তাহলে ফার্স্টে উড়ে আসবে তারপর আমাদের একসাইড থেকে অন্য সাইডে যাবে দেখি কি হয় এবার উড়ে আসলো তারপর একসাইড থেকে অন্য সাইডে গেল আমরা যদি চাই এসে একটু রেস্ট করুক তারপর কিছুক্ষণ পর যাবে তাহলে আমরা ডিলে অপশন দিব আমরা আগে ক্লাসে দেখেছি ডিলে অপশন আমরা এই ক্লিক করলাম এই অ্যানিমেশনটা এটাকে ডিলে দিলাম একটু বিলম্ব হবে সেকেন্ড থাকবে যদি প্লে করি তাহলে দেখবো আসলো এক দুই দুই সেকেন্ড রেস্ট করলো তারপর আস থেকে এক সাইড থেকে অন্য সাইরে চলে গেল দাঁড়ানো ব্যাপারটা তো আমরা এখানে এই মাত্র দেখলাম যে একটা অবজেক্টের উপর কিভাবে আমরা মাল্টিপাল অ্যানিমেশন অ্যাড করতে পারি এবার আমরা দেখবো যে আমি যখন দেখছি যে এই অবজেক্টটা এইখান থেকে ডান সাইডে যাচ্ছে ওই একই মোমেন্টে এটা ঘুরতেও থাকবে ঘুরার জন্য আমি ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করলাম তারপর আমরা কিন্তু এই অ্যানিমেশন কি করবো না এই অ্যানিমেশন ক্লিক করলে আমাদের আগে অ্যানিমেশনগুলো ডিলিট হয়ে যাবে কিন্তু সো আমি যেটা করবো অ্যাড অ্যানিমেশনে ক্লিক করবো তারপর এখানে দেখো স্পিন অ্যানিমেশনগুলো অপশন আছে এটাতে ক্লিক করবো তাহলে আমাদের স্পিন দেখাচ্ছে এখানে এইবার আমি চাচ্ছি যতক্ষণ পর্যন্ত আগে অ্যানিমেশনটা চলবে অর্থাৎ লাইনটা এক সেট থেকে অনুসারে হয়ে যাবে ঠিক ওই সেইম টাইমটাতে এই জিনিসটা ঘুরবে তো আমি যদি ডান পাশে অ্যানিমেশন পেন খেয়াল করি তাহলে দেখবো এটা হচ্ছে লাইন অ্যানিমেশন অর্থাৎ এক দিক থেকে অন্য দিকে নিয়ে আসার অ্যানিমেশন এবারে আমরা যে ব্লু মার্কটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যানিমেশনের টাইমিং আর নিচে যেই হলুদ জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের স্পিন অ্যানিমেশন সো এটা করব হচ্ছে স্টার্ট উইথ প্রিভিয়াস দেখছতে দেখো আগে অ্যানিমেশনটা সমান সমান হয়ে যাচ্ছে আগেটাও স্টার্ট হয় টু পয়েন্ট ফাইভ সেকেন্ড পয়েন্টটাও স্টার্ট হয় টু পয়েন্ট ফাইভ সেকেন্ড এবার যদি আমি অ্যানিমেশনটা প্লে করি তাহলে দেখো কি হয় আসলো দুই সেকেন্ড রেস্ট করবে এক দুই এবার ঘুরতে ঘুরতে এক সাইড থেকে অন্য সাইডে গেল দারুণ না ব্যাপারটা ফাইনালি আমরা চাচ্ছি যে এটা স্ক্রিন থেকে বের হয়ে যাক তাহলে আমরা কি করব আবার অ্যাড অ্যানিমেশনে যাব ক্লিক করলাম এরপর আমাদের এখানে ফ্লাই আউট বলে একটি অপশন আছে ক্লিক করলাম তাহলে এটা উড়ে চলে যাবে কোন দিকে উড়ে চলে যাবে ইফেক্ট অপশন যে আমরা টু রাইট দিই অর্থাৎ ডান দিকে উড়ে চলে যাবে ফাইনালি আমি যদি অ্যানিমেশন পেন্টেতে খেয়াল করি তাহলে দেখবো আমাদের অ্যানিমেশনগুলো হওয়ার আগেই উড়ে চলে যাওয়ার অ্যানিমেশনটা চলে আসছে সো আমি এটাকে পরে দিতে হবে যেন পরে উড়ে চলে যায় সো আমরা আফটার প্রিভিয়াস দিব তাহলে এই অ্যানিমেশনগুলোর পরে আমাদের উড়ে চলে যাবে আমি একটু ডিলে দিই দুই সেকেন্ড তাহলে একটু পরে উড়ে চলে যাবে এখন যদি আমি অ্যানিমেশনটা প্লে করি তাহলে দেখি কি হবে আসলো দুই সেকেন্ড রেস্ট করলো ঘুরলো থামলো দু সেকেন্ড রেস্ট চলে গেল আমরা দেখলাম কিভাবে একটি সিম্পল অবজেক্টকে আমরা মাল্টিপল অ্যানিমেশন দিয়ে মুভ করাতে পারি তো এই সিম্পল কনসেপ্টটাকেই আমাদের কাজে লাগাতে হবে অলরাইট সো এখন আমরা দেখব অন্য কি কি টাইপের অ্যানিমেশন আছে যেগুলো আমরা ইউজ করতে পারি কিছু এক্সাম্পল দেখি ফর এক্সাম্পল আমরা এখানে একটি মাইক্রোস্কোপ তৈরি হওয়া দেখবো মাইক্রোস্কোপ কিট প্রচুর ছোট ছোট শেপ দিয়ে তৈরি করা আছে যেগুলো আমরা একটু দেখলে বুঝতে পারব যে আসলে ছোট ছোট শেপ যেগুলো পাওয়ার পয়েন্টে তৈরি করা আছে। আমরা যে এইমাত্র যেটি মাইক্রোস্কোপ তৈরি হওয়ার দেখলাম স্ক্রিনে যে দেখছি আমরা এটা সম্পূর্ণ পাওয়ার পয়েন্টে তৈরি করা হয়েছে অ্যানিমেশনটা। অ্যানিমেশন আমি দেখা বুঝাবো যে কিভাবে ইট ইজ সিম্পল অ্যানিমেশন ইউজ করে সব করা হয়েছে। অ্যানিমেশন রেডি এবার দাহব কি হয়। আমরা

যেগুলো এখন আমরা সবগুলোকে সবগুলো জায়গায় রাখবো ডান এরপর সবগুলোকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করে জাস্ট এখানে একবার শেপটা ক্লিক করলেই কিন্তু আমাদের সবগুলো অ্যানিমেশন হয়ে যাবে আমি জাস্ট এক্সাম্পলের আরেকবার দেখাই আমি স্যারটিকে ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করে সবগুলো গ্রুপ করলাম কন্ট্রোল জি প্রেসকে গ্রুপ করলাম গ্রুপ করলে কিন্তু সব অ্যানিমেশন চলে যায় আনগ্রুপ করলাম সব অ্যানিমেশন চলে গেছে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের কোনো অ্যানিমেশন কিন্তু এখানে আর নেই তো এখন সবগুলোতে আমি অ্যানিমেশন দিব মুহূর্তের মধ্যে জাস্ট পুরোটা সিলেক্ট করবো আমরা তারপর এনে ফেট দিব বুম আমাদের সবগুলো অ্যানিমেশন চলে আসলো এখন আমি চাচ্ছি একটার পর একটা অ্যানিমেশন করবো না হলে কি হয় এই জিনিসটা হয় সব একসাথে চলে আসে আমি চাচ্ছি একটার পর একটার পর একটার পর একটা আসুক আমি কি করবো উপরে যাব যাবো ডিউরেশনটি কমিয়ে দিই পয়েন্ট ওয়ান সেকেন্ড দিই সবগুলো অ্যানিমেশনের নাহলে অনেকগুলো অ্যানিমেশন করতে বোর্ড হয়ে মারা যাব আমরা এবং আমরা আফটার প্রিভিয়াস দেব আফটার প্রিভিয়াস দিলে কি হলো সবগুলো একটার পর একটার পর একটার পর একটার পর একটা জমে গেল এবার যদি আমি সার্চ অন করি

স্পিন অ্যানিমেশন আমরা যদি খেয়াল করি আমি অ্যানিমেশন পেইন্টে ক্লিক করলাম স্পিন অ্যানিমেশন দেয়া আছে সো আমরা দেখিনা অনেকগুলো অবজেক্ট যেটা ঘুরছে আর ঘুরছে আর ঘুরছে অবজেক্টগুলো স্ক্রিনের বাইরে কিন্তু অনেক কিন্তু স্ক্রিনে আমরা খালি দেখছি ভেতরের অংশটুকু ও চারপাশে তো আমাদের কাছে কমপ্লিকেটেড অ্যানিমেশন মনে হচ্ছে তোমাদের যদি ধরন বুঝতে প্রবলেম হয় কোনো সমস্যা নেই আমি আগে কিন্তু বেসিক অ্যানিমেশন ক্লাস হয়ে গেছে ক্লাসটা কোথায় আমি লিংকটা আমি দিয়ে দেব একটু পরেই এখানে কোসা যেতে হবে এবং এই পুরো ফাইলটা কিন্তু ডাউনলোড করতে পারবে আমাদের স্কুল ওয়েবসাইটে যে তুমি সাইন আপ করে ফেলো তাহলে তুমি নিজেই পুরো জিনিসটা ডাউনলোড করে ফেলতে পারবা এবং ডাউনলোড করার পর তুমি যদি অ্যানিমেশন পেনে যাও তারপর যদি অ্যানিমেশন খেয়াল করো তাহলে তুমি দেখবো যে আমি কি অ্যানিমেশন ইউজ করছি কি টাইম ইউজ করছি তাহলে তুমি নিজে বের করে ফেলতে পারবা যে কিভাবে অ্যানিমেশন তোমার করতে হয় আমি ভিডিওটা না দেখালো তুমি নিজেই বের করে ফেলতে পারবা তো এই জন্য চাই যে ডাবলিউ ডাবলিউ ডট টেম স্কুল ডট কম ওয়েবসাইটে ভিজিট করো এপরে অ্যানিমেশন হচ্ছে ফোকাস অন ওয়ান প্রজেক্ট এদে অ্যানিমেশন যদি কিয়াল করি তাহলে দেখব ক্যামেরার লেন্সে ওয়ান ফোকাস হয়ে আসছে তাই না কি অ্যানিমেশন যেটা আমরা একটু খেয়াল করি এখানে একটা ওয়ান আছে ওয়ানটাকে কি দেখা না কিন্তু ওয়ানটার উপরে একটি সাদা এরকম শেপ দেয়া আছে সাদা শেপটার উপর এটি অ্যানিমেশন দেয়া আছে আমি যদি খেয়াল করি শেপটা হচ্ছে ফেড শেপ অর্থাৎ আমাদের উপরে এই সাদা শেপটা যখন আমাদের নিবে আছে তখন নিচে ওয়ান দেখা যাচ্ছে এবং এটাই একটা ইলিউশন ক্রিয়েট করছে যে পিছিয়ে একটি ওয়ান দেখা ফুটে আসছে বাট ইস জাস্ট একটা স্পিন অ্যানিমেশন আর একটা ফেড অ্যানিমেশন তোমরা চাইলে পুরো ফাইলটা ডাউনলোড করতে পারবা টেবিল স্কুল ওয়েবসাইট থেকে এবং এগুলোকেই আমরা একটু একটু করে অ্যাড করতে থাকলে আমাদের বড় বড় এলিমেন্ট যখন আমরা দিব তখন আমরা এরকম সুপার কমপ্লেক্স কিছু অ্যানিমেশন আমাদের হাতে পাওয়া পয়েন্টেই তৈরি করে ফেলতে পারবো এটা জাস্ট স্পিন অ্যানিমেশন আর মোশন অ্যানিমেশন আর কিচ্ছু না

একটা জায়গায় যে আস্তে করে স্পিড কমে যাচ্ছে আবার স্পিড বেড়ে যাচ্ছে আমরা এই সেম অ্যানিমেশন আমি ডিফারেন্স একটু বুঝাই যে স্মুথ অ্যানিমেশন মানে কি স্মুথ অ্যানিমেশনের ডিফারেন্সটা বুঝতে হলে আমাকে ইফেক্ট অপশন যে এই দুটো অপশন অফ করে দিতে হবে কি অপশন আমি বুঝাবো একটু পরে এই অপশনটা দেখো এটা কিন্তু একটু আনরিয়েলিস্টিক তাই না বাট আমরা যদি আগে অ্যানিমেশনে খেয়াল করি তাহলে দেখো সুন্দরভাবে দুলছে এবং একসময় আস্তে করে থেমে যাচ্ছে আবার চলা শুরু করছে বাট এটা দেখো কত আনরিয়েলিস্টিক এটা অ্যানিমেশন এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে স্মুথ ইন স্মুথ আউট এটা এখনই আমরা এক্সপ্লেন করব এক্সপ্লেন করার জন্য ফার্স্ট এমটি স্লাইডে যাই এবার এটি শেপ নেই শেপ নেওয়ার জন্য আমাদের ইনসাইডে যেতে হয় শেপসে যেতে হয় তারপর আমরা এরকম একটি নিয়ে নিলাম ডায়মন্ড শেপ এটাকে এই বরাবর ছেড়ে দিলাম শেপ চেপে ধরে ডান তারপর এটাকে ব্ল্যাক করে দিলাম এখন আমি একটা সিম্পল অ্যানিমেশন ইউজ করি ফর এক্সাম্পল আমরা অ্যানিমেশন যাই তারপর আমরা এখানে যাই নিচে যাই তারপর লাইন অ্যানিমেশন মোর মোশন প্যাথ যাই তারপর আমাদের অনেকগুলো মোশন দেখাবে অনেকগুলো অ্যানিমেশন পথ দেখাবে আমরা এখানে যে ইউজ করি হচ্ছে রাইট রাইটে ক্লিক করলাম তাহলে ডান পাশে যাবে অ্যানিমেশনটা ওকে দেই বুম আমাদের অ্যানিমেশন চলে আসলো অ্যানিমেশন পেনে ক্লিক করি তাহলে দেখো আমাদের এই অ্যানিমেশনটা চলে এসছে ঠিক আগের মতো উইথ প্রিভিয়াস দেই আমরা এটাকে দুই সেকেন্ডে রাখি এখন আমি যদি এখানে রেড ডটটা প্রেস করে আমি যদি সাইড সরিয়ে দিই তাহলে আমাদের লম্বা একটি পাথ ক্রিয়েট হলো এবার যদি এখন দেখো মোশন স্মুথনেস হয়। আমরা যদি এখানে যাই তাহলে দেখবো এখানে পপ অপ বক্সে স্মুথ স্টার স্মুথ আইন বলে একটি অপশন আছে আমি যদি দুটো একদম জিরো করে দেই তাহলে দেখো কি রকম অ্যানিমেশন হয় একই স্পিডে ফায়ার থেকে লাস্টে যাচ্ছে

সেকেন্ড অবজেক্টে কিন্তু স্মুথ ভাবে শুরু হলো লাস্টে আস্তে যে শেষ হলো আবার দেখি এই হচ্ছে দুটো ডিফারেন্স তো স্মুথ স্টার্ট কি করে একটা ভারী ভাবে এনে দেয় অর্থাৎ একটা অবজেক্টের একটা ভার থাকে ওই জিনিসটা আসে রিয়েল লাইফ অবজেক্টে এটা যদি আমরা সায়েন্স বুঝি তাহলে জিনিসটা হবে হচ্ছে তরণ তরণ এনে দেয় জিনিসটাকে এখন আমি আইটে ডুপ্লিকেট করলাম জিনিসটাকে তারপর ওই অবজেক্ট সিলেক্ট করার কারণে দেখা এটা হচ্ছে অবজেক্টটা ট্রাইঅে ক্লিক করলাম ইফেক্ট অপশনটি যাই

আরেকটা ডুপ্লিকেট করবো আমাদের খালি ডুপ্লিকেট ডুপ্লিকেট ডুপ্লিকেটই হচ্ছে যে আস্তে আস্তে একটা একটা অবজেক্ট কাজ করে আমি ডুপ্লিকেট করলাম এবার ডান ডান পাশে যাই অপশনস তারপর এখানে দুটো সমান সমান দিয়ে দিই তোমরা কিন্তু যে কোনো ভ্যালু চাইলে এখানে সিলেক্ট করতে পারো জাস্ট মনে রাখতে হবে দুটো জন্য সেম ভ্যালু থাকে ওকে ক্লিক করি এবার যদি খেয়াল করি তাহলে আরেক ধরনের মোশন আমরা পেয়ে গেলাম তো দেখেছো যে একটা অ্যানিমেশন ইফেক্ট দিয়ে আমরা কত রিয়েলিস্টিক ভাবে জিনিসগুলো উপস্থাপন করতে পারি ফাইনালি আইটা সুইচ করলাম এখানে যাই ইফেক্ট অপশনস যাই তারপর দেখেন আমাদের দেখিন যে बाउंस এন্ড বলে অপশন আছে बाउंस এন্ড এ সিলেক্ট করলাম 2 সেকেন্ড দিলাম এবং बाउंस এন্ড এর সাথে কিন্তু স্মুথ এন্ড স্মুথ আউট কোনো রিলেশন নেই আমরা চাইলে সব ইউজ করতে পারি বাট স্মুথ এন্ড এর সাথে খালি স্মুথ बाउंस এন্ড এর রিলেশন আছে স্মুথ স্টার্ট কিন্তু আমরা এই ছেলে দিতে পারি না দিতে পারি এখন বাউন্স আমরা দিলাম মনে করি এবার দেখি কি হয় সুন্দর না জিনিসটা তো আমরা এইভাবেই একই অবজেক্টের উপর একই ইফেক্ট দিয়ে মাল্টিপল ইফেক্ট পুল করতে পারি এবং এটা বেশ এক্সাইটিং কারণ আমরা কত রিয়েলিস্টিক ধরনের অ্যানিমেশন কিন্তু তৈরি করে ফেলতে পারছি এখানে

এবং দেখো এই অ্যানিমেশন কিন্তু ডাবল অর্থাৎ যে অ্যানিমেশন প্লে হবে ওই অ্যানিমেশন উল্টো দিক দিয়ে আবার প্লে করবে তো আমরা যদি এখানে প্লে করি বিভিন্ন টাইপের অ্যানিমেশন পেলাম আবার এটা আবার আগের জায়গায় ফেরত যাচ্ছে তো আমরা এখানে একই সাথে এক্সপ্লোর করলাম কিভাবে স্মুথ করতে হয় কিভাবে এখানে এক্সেলারেশন দিতে হয় কিভাবে তর্ন দিতে হয় কিভাবে ভাড়া আনতে হয় এটাকেই এখন আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি আমাদের অ্যানিমেশনের ক্ষেত্রে তো আমরা ছয়টা জিনিস এক্সপ্লোর করে ফেললাম স্মুথ অ্যানিমেশনের ক্ষেত্রে অ্যানিমেশনটা কোথায় পাওয়া যায় আমাদের এখানে ইফেক্ট অপশন তারপর এখানে স্মুথ এন্ড স্মুথ স্টার এটা কিন্তু তুমি যদি তোমার সার্কুলার অ্যানিমেশন থাকে ওইটাতে ইউজ করতে পারো স্পিন অ্যানিমেশন থাকে ওইটাতে ইউজ করতে পারো সবগুলোতে প্রায় এরকম স্মুথ ইন স্মুথ আউট অপশনটা থাকবে এখন আরেকটা জিনিস এক্সপ্লোর করি এই আছে হচ্ছে আমাদের সবগুলো অবজেক্ট আমরা আরেকটা অ্যানিমেশন ক্ষেত্রে খেয়াল করি এটাকে এইভাবে আনলাম বড় করে দিই এবার আমি উপরে অ্যানিমেশন পেনে যাব

ওইটা করে দিব ওকে ডান এরপর আবার ডুপ্লিকেট করি এটাকে বানাবো হচ্ছে সবাই অলরেডি ম্যাথমেটিক্স বুঝতেই পারছি যে আমি কি করার চেষ্টা করছি আমি ক্রম ক্রম নিম্ন অধক্রম অনুসারে মেবি সাজানোর চেষ্টা করছি ইয়াস সো আস্তে আস্তে আমাদের কমছে ওকে দেই ডান আবার ডুপ্লিকেট করলাম এবং দেখো লাস্টে এন রেজাল্টে কি হয় এবং এটা কিন্তু কারণ যত এক্সপ্লোর করবো তত দেখবা কত উদ্ভর উদ্ভত জিনিস এখানে উঠে আসছে এক্সপ্লোর করার চেয়ে ভালো কোনো অ্যাডভাইস আমার কাছে থাকবে না আমি আরেকটা দিলাম আমার আগে অ্যাডমিশনে যাই এবার ডুপ্লিকেট করি আশা করি সবাই ধৈর্য নিয়ে আছো এবং পারলে তোমরা আমি যতখানি কাজটা করব তোমরা যদি করে শেয়ার করে ফেলো তো শেয়ার করে আসতে পারো তোমরা যেন বোর না হও তো শেয়ার করে আসো ততক্ষণে আমার মেবি অ্যানিমেশনগুলো সব করা শেষ হয়ে যাবে এবং আমরা এন রেজাল্টটা দেখতে পাবো সো আমি যেটা করছি হচ্ছে পয়েন্ট টু সেকেন্ড করে আমি আস্তে আস্তে ভ্যালুগুলো কমাচ্ছি সো ভ্যালুগুলো কমালে আমরা লাস্টে একটি অ্যানিমেশন দেখবো যেটি দেখতে অনেক সুন্দর হবে আশা করি সুন্দর হবে বেশ ওয়ান পয়েন্ট টু ফাইনালি আমাদের থাকে আর তিনটা ভ্যালু অ্যাড করা তোমাকে শেয়ার করেছ আশা করি সবাই শেয়ার করে ফেলেছ কারণ আমাকে একই অ্যানিমেশন বারবার রিপিট কর দেখতে দেখতে মেবি অনেকে বোর হয়ে গেছে শেয়ার করতে গেছে শেয়ারই করে আসি ভাই এতবার বলছেন ফাইনালি আমরা 1.75 দিব আমরা কিন্তু 2 আচ্ছা 2 2 ও দেই এটা ডান আরেকবার অ্যানিমেট করতে হবে হচ্ছে 2 সেকেন্ড এবং আমাদের অ্যানিমেশন কমপ্লিট ডান এবার কি করব এইবার হচ্ছে আমরা গ্র্যান্ড অ্যানিমেশন দেবো যে আসলে আমরা কি করলাম এতক্ষণ ধরে আমরা সবগুলো ধরে সিলেক্ট করবো ডান সব সিলেক্ট করা শেষ এবার আমরা যাই সবগুলো করি অ্যালাইন অ্যালাইন সেন্টার মিল সবাই রেডি রেডি তো এবার আমি যদি স্লাইড অন করি এরকম আমাদের একটি অ্যানিমেশন তৈরি হয়ে গেল ধারণা জিনিসটা যে আমাদের মনে হচ্ছে এটা কমপ্লেক্স কোন অ্যানিমেশন বাট আসলে সিম্পল কিছু কিছু অ্যানিমেশনের ক্রমান্বয়ে জিনিসটা করা হয়েছে এখন অঙ্ক বলতে পারে কি হিজি হিজি অ্যানিমেশন করলেন কিছু তো বুঝলাম না জিনিসটা আর কিভাবে ইন্টারেস্টিং করা যায় ইন্টারেস্টিং করা যাচ্ছে আমরা যদি কালার চেঞ্জ করে দিই প্রতিটা যদি কালার আমরা একটু ডিফারেন্ট দিয়ে দিই তাহলে দেখবে যে জিনিসটা আরো এক্সাইটিং হয়ে গেল আমি যে কালার চেঞ্জ করে দিচ্ছি সবগুলো জিনিসের তাহলে দেখবা একটু পরে আমাদের জিনিসটা অদ্ভুত রকম সুন্দর হয়ে যাচ্ছে

এরকম ভাবে আমরা বহু টাইপের নিজের পিসিতে বসে পাওয়ার পা পয়েন্ট ইলিউশন এবার আমরা দেখবো কিভাবে পাওয়া পয়েন্ট ইলিউশন ক্রিয়েট করতে হয় পাজল ক্রিয়েট করতে হয় দেখে কিভাবে ক্রিয়েট করতে হয় আমি ছোট ছোট পাজল দেখাবো তারপর আমরা অনেক টাইপের এক্সাম্পল দেখাবো সো পাজল ক্রিয়েট করার জন্য আমরা ইনসারে যাই ইনসারে যে দুঃখিত স্মার্ট আর্ট না দুঃখিত আপনাকে শেপসে যাই আমরা এখানে রেক্ট্যাঙ্গেল ক্লিক করব রেক্ট্যাঙ্গেল নিলাম ডান এরপর আমি এটা টেনে দিলাম সিম্পল সিধি সাদি এরপর এটাকে আমরা এরকম অ্যাশ কালে দিয়ে দিলাম অ্যাশ কালে দিয়ে কন্ট্রোল ডিপ্রেস করলাম তাহলে আমাদের ডুপ্লিকেট হয়ে গেল ডুপ্লিকেটটাকে আমরা একটু অরেঞ্জ কালার দিলাম ডান

এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এবার আমরা রেড দেখতে হয় একটু চেঞ্জ করবো এবং এমন কাজ করার চেষ্টা করবো যেন ব্ল্যাক উপর ব্ল্যাক পরে রেডের উপর রেড পরে একদম রেড পরে রেড পরে ডান এখন এটা হলে কি হবে আমি যদি রিপিট দিই তাহলে মনে হবে না যে আমাদের একই রিপিট বারবার হচ্ছে আমাদের মনে হবে কন্টিনিউসলি হতে আছে হতে আছে অন ক্লিক উইথ প্রিভিয়াস এবং আইটি জিনিস করতে হবে সেটা হচ্ছে আমাদের যদি কোনো তরণ থাকে স্মুদিং স্মুদার থাকে তাহলে অফ করে দিতে হবে দিলাম ওকে দেই ডান এবার যদি আমি প্লে করি তাহলে আমাদের কাছে মনে হবে কন্টিনিউসলি কন্টিনিউসলি চলছে এই তো চলছে এই তো চলছে এই তো চলছে আর আমাদেরকে এই অ্যানিমেশনটা যদি লুপ কন্টিনিউসলি লুপ করতে হয় তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের একটির উপর যেন একদম ঠিকভাবে পড়ে একটুকু যেন এদিক ওদিক না হয় যেন একদম পারফেক্টলি ফিট হয় ঠিক আছে নাহলে কিন্তু অ্যানিমেশনটা হবে না কোনোভাবেই হবে না সো আমাদেরকে একদম ঠিক মতো একটির উপর একটি বসাতে হবে এবার ঠিক মতো বসালেই কিন্তু তখন আমাদের মনে হবে যে কন্টিনিউস একটি অ্যানিমেশন হচ্ছে সো এই হচ্ছে আমাদের অ্যানিমেশন

যে কাজটা করব সেটা হচ্ছে একটু ব্যতিক্রম ধরনের আমরা এখানে যতগুলো অ্যানিমেশন ক্রিয়েট করলাম আমরা খালি মাঝখানে একটি কেউ স্যান্ডুইচ স্যান্ডউইচ করে সিলেক্ট করব স্যান্ডউইচ স্যান্ডউইচ করে একটি সিলেক্ট করলাম আইটি সিলেক্ট করলাম একটি সিলেক্ট করলাম আইটি সিলেক্ট করলাম তারপর অ্যানিমেশনসে যাব ইফেক্ট অপশনসে যাব লেফট দিব অর্থাৎ আগেগুলো যে ছিল হচ্ছে বাম থেকে ডানে এগুলো যাবে হচ্ছে ডান থেকে বামে সো এগুলো আমাদের বাম থেকে ডানে যা শেষ এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে অন করব সে হচ্ছে আমাদের অ্যানিমেশন এখন সবগুলো অ্যানিমেশন সিলেক্ট করলাম ডান এখন হচ্ছে আসল এলিভিশনের কাহিনীটা আসে আমরা যদি মাঝখানিগুলো ডিলিট করে দিই স্যান্ডউইচ যেগুলো করলাম ডিলিটই করে দিলাম এরপর যদি প্লে করি তাহলে অনেকটা এমন মনে হবে অর্থাৎ আমাদের মনে হবে যে আসলে মাঝখানি গুলো মুভ করছে অ্যানিমেশনটা একটু স্পষ্টভাবে করা দরকার ছিল যেন আমরা সঠিক মতো বুঝতে পারি অনেকে হয়তো পিসি ও আচ্ছা পিসি এফপিএস যদি কম থাকে তাহলে একটু বুঝা সম্ভব না মেবি যদি চলতে থাকে চলতে থাকে চলতে থাকবে তাহলে মনে হবে যেগুলো স্টপ আছে ওগুলো চলছে আমরা যদি ঠিক যেগুলো মুভ করছে ওগুলোর একটু ফোকাস দিই তাহলে আমরা বুঝবো যেগুলো মুভ করছে না ওগুলো নড়ছে এভাবে আমাদের অ্যানিমেশনটা ক্রিয়েট হয়ে যাবে দাঁড়ানোর ব্যাপারটা যে আমরা পাওয়া পয়েন্টের মধ্যে কিন্তু অ্যানিমেশনটা ক্রিয়েট করে ফেলেছি কোয়াইট অ্যামেজিং যে আমরা পাওয়া পয়েন্টের মধ্যেই অ্যানিমেশনও তৈরি করে ফেলতে পারি আমরা চাইলে বাসায় যেয়েটা এক্সপো করতে পারি এই হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টের আজকে অ্যানিমেশন যদি এটা বুঝে না যায় দেখাই যেগুলো দেখলে আমরা গাড়ি গাড়ি চলছে 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 কিন্তু আসলে গাড়িটা চলছে না জাস্ট বাইরে সবকিছু মুভ করছে ফর এক্সাম্পল আমি যেখানে প্রিভিউ দেই অ্যানিমেশন যে তাহলে দেখবো গাড়িটা গাড়ির জায়গায় আছে

আমরা লাইন অ্যানিমেশন দিয়েছি এবং এটা জাস্ট চলছে তো চলছে তো চলছে তো চলছে তো চলছে চলছে ট্রেন আসছে যাচ্ছে পরীক্ষা মতো আসবে যাবে আসবে যাবে আমাদের এখানে একটি আমরা ফোটন দেখতে পাচ্ছি ফোটনটা যদি আমরা দেখি অ্যানিমেশনটা কি হয় আমি যদি আগের অ্যানিমেশনটা দেখি তাহলে বাম বামবাসে খেয়াল করবো যে জিনিসটা উধা হয়ে যাচ্ছে কিন্তু আসলে অ্যানিমেশন আমরা খেয়াল করি তাহলে দেখবো এখানে একটি শেপের মতো দেয়া আছে যে শেপটা এরকম এই জিনিসটা যখন আমরা এখানে দিই তাহলে অনেকটা মনে হয় যে ঝাপসে ঝাপসে যে আমাদের এই লাইন অ্যানিমেশনটা ঝাপসে হয়ে যাচ্ছে বাট আসলে এটা একটা লাইন অ্যানিমেশন আমরা যে ওয়েভটা দেখছি একটা লাইন অ্যানিমেশন এবং এই অ্যানিমেশনটা জাস্ট বাম থেকে জানা যায় বাম থেকে ডানা যায় বাম থেকে ডানা যায় আমরা যদি প্রিভিউ দেখি তাহলে এই হচ্ছে প্রিভিউ বাম থেকে জানা যায় বাম থেকে ডানা যায় আর যখন আমরা একটু কভার করে দিই তখন মনে হয় যে ফোটন যাচ্ছে জিনিসটাকে কোনো সমস্যা নেই যদি আমরা না বুঝি এই পুরো ফাইলটা ডাউনলোডের জন্য থাকবে সো আপনারা চাইলে পুরোটা ডাউনলোড করে ইউজ করতে পারেন এর জন্য আমরা যদি পরে অ্যানিমেশন যাই আমরা হিউজ ক্যালকুলেটর দেখব বাট ইটস জাস্ট ক্যালকুলেটর না আমরা জাস্ট কিছু জিনিস হাইড করছি এই হচ্ছে অ্যানিমেশন বাট অ্যানিমেশনে আমরা এরকম কতগুলো শেপ দিয়ে রেখেছিলাম আমরা যদি এটাকে কালার করে দেই তাহলে দেখব এই জিনিসটা এই নিচে পিছের এই লেখাটা হাইড করছিল তাই আমরা বুঝতে পারছিলাম না আমরা যদি পিছে কত কিছু ডিলিট করে দেই তাহলে দেখবো নাম্বারগুলো যে যাচ্ছিল নাম্বারগুলো ওই সাদা শেপ দিয়ে হাইড করছিলাম যেহেতু এখন সাদা শেপটা নাই তো আমাদের নাম্বারগুলো দেখাচ্ছে সেভাবে আমরা বিভিন্ন শেপ নিয়ে এসে হাইড এন্ড সিক খেলে বিভিন্ন অ্যানিমেশন ক্রিয়েট করে ফেলতে পারি এবার একটি সহজ অ্যানিমেশনে যে ই অ্যানিমেশন আমরা সবাই পারবো অনেকটা ফিল্ম অ্যানিমেশনের মতো বাট এই ফিল্ম অ্যানিমেশন কিভাবে হচ্ছে জাস্ট এখানে কতগুলো স্পিন অ্যানিমেশন দেওয়া আছে আমরা এই যে লাইনটা আছে এটা অ্যানিমেশন সিলেক্ট করে আমরা ফেড অ্যানিমেশন দিয়েছি সো ফিড অ্যানিমেশনটা আস্তে আস্তে ফেড হয় বাট যখনই আমরা ফিড অ্যানিমেশনটাকে অ্যানিমেশন পেনে যে এমনিতে হয় যেগুলো কন্টিনিউস রিপিটে দেয়া আছে রিপিট দেয়া আছে এবং এটাতে আমরা জাস্ট রিপিটটাকে মিলাতে পারলেই আমাদের এই অ্যানিমেশনটা হয়ে যায় পরে যে রিপিট শেপগুলো আছে সেগুলো সব সিলেক্ট করি আমি সবগুলো সিলেক্ট করে ফর্মেটে যে আমি সাদা বানিয়ে দিই তাহলে স্ক্রিনের সাথে মিশে যায় এবং আমি যখন প্লে করব তখন আমার কাছে মনে হবে যেটা একটা

এ পেকম্যান থেকে যদি আমি সাদা বানিয়ে দেই তাহলেই আমাদের মনে হবে যে এরকম বিদ্যুৎ যাচ্ছে ধারণা ব্যাপারটা থার্ড সিম মোশন আমাদের মনে হচ্ছে কন্টিনিউয়াসলি লাইন যাচ্ছে বেস লাইন অ্যানিমেশন একটার পর একটা রিপিটে যাচ্ছে 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 আমরা একটু আগেই দেখলাম যে কিভাবে আমরা কন্টিনিউয়াসলি পেপার ক্রিয়েট করেছি সিমিলারি এখানে জাস্ট কতগুলা পেজ আমরা ক্রিয়েট করেছি আগে

মনে হচ্ছে লাইট যে জায়গায় ঠিক ওই জায়গায় আমাদের লেখাটা পাওয়া যাচ্ছে এবং একটু স্মুথ স্মুথ হচ্ছে তো এই হচ্ছে অ্যানিমেশনের সব এলিউজন আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পারলে আজকে না বুঝিলাম তোমরা বাসে যে প্র্যাকটিস করো ঠিক মতো বুঝার চেষ্টা করো ট্রাই করে দেখো ট্রাই করতে করতে দেখবে অনেক কিছু এক্সপ্লোর করে ফেলেছ এগুলো অ্যানিমেশন যদি তোমার বুঝতে হয় পুরো ফাইলটা ডাউনলোড করবে ডাউনলোড করার জন্য ডাব্লিউ 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 এম ইসুল যেতে হবে আমি বলে দিব ভিডিওর শেষে কীভাবে ডাউনলোড করতে হয় ফাইলটা আমরা অ্যানিমেট করলাম অ্যানিমেটের পর কীভাবে রেন্ডার করতে হয় রেন্ডার করার জন্য আমাদের একটি পুরো ভিডিও আছে টেমিস ওয়েবসাইটে ট্রানজিশন অ্যানিমেশন ট্রানজিশন অ্যানিমেশন ভিডিও ক্লিক করে তুমি দেখবে যে রেন্ডার কীভাবে করতে হয় রেন্ডার করতে হলে জাস্ট অ্যানিমেশনটা তৈরি করে একটা স্লাইডে ফাইলে যাও সেভ অ্যাসে যাও তারপরে জায়গা সিলেক্ট করো সেভ অ্যাস টাইপ ইম্প্যাক্ট ফোর ভিডিও সিলেক্ট করো তারপর সেভ ক্লিক করলে তোমার এটা ভিডিও ফাইল হিসেবে সেভ হয়ে যাবে এভাবে ফাইল সেভ করতে হয় পুরো আইডিয়া পেতে কিভাবে পুরো একটি কমপ্লিট ভিডিও রেন্ডার করতে হয় সেটার জন্য ডাব্লিউ ডট যাও পাওয়ার পয়েন্ট সেকশনে যাও তাহলে এখানে ট্রানজেকশন অ্যানিমেশন বলে একটি ভিডিও আছে ভিডিওটা ক্লিক করলে দেখলেই তুমি বুঝে যাবে কিভাবে অ্যানিমেশন করতে হয় রেন্ডার করতে হয় আজকে অনেক অ্যানিমেশন আমরা এক্সপ্লোর করলাম তোমরা যদি বাসি এক্সপ্লোর না করো তাহলে কিন্তু কোনো লাভই হবে না আমরা যতই দেখি না কেন যদি নিজে এক্সপ্লোর না করি নিজে এক্সারসাইজটা না করি তাহলে কিন্তু হবে না বাসে যে এখনই তৈরি করো একটু ট্রাই করে দেখো নাহলে ভুলে যাবে কিন্তু জিনিসটা সো সব যে অ্যানিমেশন বললাম তোমরা যদি অ্যানিমেশন ক্লাসটা আবার করতে চাও যদি কোনো পয়েন্ট না বুঝো কিংবা আগে বেসিক অ্যানিমেশন ক্লাসটা যদি করে আবার নিজের যাচাই করে নিতে চাও কিংবা যে ফাইলগুলো যদি ডাউনলোড করতে চাও কিংবা যে এই ভিডিওটা যদি পয় দেখতে চাও

কমপ্লিটলি ফ্রি তোমার জন্য তোমাকে জাস্ট সাইন ইন করতে হবে ফেসবুক অথবা গুগল দিয়ে সাইন ইন করলেই তুমি সব ফাইল ডাউনলোড করতে পারবে সাইন ইন করার পর যাও ম্যাথসটা পাওয়ার এই সেকশনে এতে ক্লিক করো তারপর আমাদের পাওয়ার পয়েন্ট সেকশনে চলে যাবে সেখানে আমাদের লাইভ সেশনগুলো আছে সে সবগুলো আগের ক্লাস তুমি আগে থেকে করে ফেলতে পারবে এবং এখানে আমাদের ট্রানজেকশন অ্যানিমেশন একটি ক্লাস আছে এই ক্লাসটিতে ক্লিক করলে তুমি আগের পুরো ভিডর কাছেই করে ফেলতে পারবা আশা করি সবাই ক্লাসটিতে উপস্থিত থাকবা এবং আমাদের এই সবগুলো ক্লাস কিন্তু হবে এবং তখন তুমি ক্লাসটি করতে পারো সো নেভার স্টপ লার্নিং শেখার কোনো শেষ নেই আজকে পাও পয়েন্ট শিখছো কিছুদিন পর হয়তো আমরা এক্সে শিখাবো ফোরসঅাব শিখাবো ভি রিডিং শিখাবো আফটারি অ্যানিমেশন শিখবো ফটোগ্রাফি শিখাবো অনেক কিছু শিখাবো টেন মিনি স্কুলের সাথে যারা আছো যেখানে আমরা পাওয়ার পয়েন্টে কিভাবে পিডিএফ করতে হয় পাওয়ার পয়েন্ট থেকে কিভাবে পিকচার নিতে হয় পাওয়ার পয়েন্ট থেকে কিভাবে ভিডিও বানাতে হয় সব আমরা শিখবো নেক্সট ক্লাস হচ্ছে সোমবার রাত দশটার সময় পাওয়ার পয়েন্ট ফাইল ফর্ম্যাটস নিয়ে ভিডিও আমাদের যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে প্লিজ 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 এই শেয়ার করো কারণ আমাদের দেশে অনেক প্রান্তে অনেক মানুষ আছে যারা শিখতে চায় যারা ভিডিও রেডিং শিখতে চায় অ্যানিমেশন শিখতে চায় কিন্তু সুযোগের অভাবে কিংবা টাকার অভাবে কিংবা ফ্যাসিলিটি অভাবে শিখতে পারে না তোমার একটি শেয়ার কিন্তু এমন অনেক মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দিতে পারে যারা ভিডিওটি দেখে অনেক লাভবান হবে এবং ভিডিওটি দিয়ে এমন অনেক স্কিল শিখবে যেগুলো দিয়ে অনেক হয়তো বা ভালো জব পাবে অনেক ইনকাম করে ফেলতে পারবে প্লিজ ডোন্ট ফেকেট শেয়ার দিস ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে আমাদের এই ক্লাসটি ছিল হচ্ছে অ্যাডভান্স অ্যানিমেশন নিয়ে আমাদের নেক্সট সপ্তাহের ক্লাস হবে হচ্ছে পাওয়ার পয়েন্ট ফাইল ফরম্যাটস সোমবার আমাদের বুধবার ক্লাস হবে হচ্ছে ভিডিও এবং অডিও এডিটিং নিয়ে পাওয়ার পয়েন্টে এবং শুক্রবার ক্লাস হবে হচ্ছে পাওয়ার পয়েন্ট ভেক্টর ডিজাইনিং নিয়ে আশা করি নেক্সট উইকে সবাইকে পাবো কারা কারা নেক্সট উইকে ক্লাস করবে হাত তুলো তো আমিও ক্লাস করবো তো কমেন্টে টাইপ করে জানিয়ে দিও এবং তোমরা কি কি জিনিস দেখতে যাচ্ছ কমেন্টে টাইপ করবে আমরা কিন্তু সব কমেন্ট দেখি তোমার যে কোনো মতামত চাইলে তোমরা দিতে পারো যেন আমার কাছে পৌঁছে আজকে যেন এতটুকুই আজকে ক্লাস অ্যাডভান্স অ্যানিমেশন নিয়ে যারা এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সাদিক